ছেলেটা পুরো কমপ্লিটলি ভিজে গেছে। যেখানে যাচ্ছি সেখানে 12টা সাড়ে 12টার মধ্যে পৌঁছালে মনে হয় ঠিকঠাক টাইমে পৌঁছানো যাবে। এখানে গরমাগরম ম্যাগি আমাদের রেডি, প্রীতমের ব্রেকফাস্ট, আর এখানে রেডি হচ্ছে গরমাগরম ম্যাগি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু হ্যাশট্যাগ মোমেন্টস। অনেক দিন পরে এরকম করে বললাম, অফিস যাওয়ার সময় এনাকে দেখা যায় না, এত দৌড়াদৌড়ি করে। অ্যাকচুয়ালি সকালবেলা না মানে একদম অল্প টাইম থাকে, তো তার মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে কমপ্লিট রেডি হয়ে নেওয়া, তো এটা একটা টাফ টাস্ক সকালবেলা। তো যাই হোক, এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:10, আর হাতে মাত্র 5 মিনিট দেরি। 5 মিনিটের মধ্যে ম্যাগি ট্যাগি কমপ্লিট করে দেন বেরোবো। আর বাইরে আজকে ওয়েদার মানে মেঘ টেক করছে আজকে, তো তাড়াতাড়ি বেরোতে হবে, না তো আবার বৃষ্টি বৃষ্টি পড়লে ভিজে যাবো। প্রীতম তো বেরিয়ে গেল অফিসের জন্য, এবার আমি আমার ব্রেকফাস্টটা করব। আজকে অনেক দিন পরে আমার ব্রেকফাস্টে খেতে ইচ্ছা করছে হচ্ছে চিড়ে আর আম। কালকে খুব ভালো আম এনেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো চিড়েটাও আছে ঘরে। আগে ছোটোবেলায় বেশ ভালো খেতাম চিড়ে, আম দুধ দিয়ে মা মেখে দিত, তো ওগুলি ভালো লাগতো। অনেক দিন পরে আজকে ইচ্ছে হলো যে আজকে একটু চিড়ে আর আম দিয়ে খাই, তো আজকে আমি ওই জন্য ব্রেকফাস্টে ওটাই করব। আর প্রীতম তো ম্যাগি খেয়ে চলে গেল। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, চিড়ে আর আম। তোমরা গাড়া গাড়া এরকম চিড়ে আম পছন্দ করো কমেন্টসে করতে ভুলো না। আর আমি এখন আমার ব্রেকফাস্টটা করিনি, এখনও মনে হচ্ছে আমার ঘুম কাটেনি এরকম লাগছে। সকালে উঠে আসলে চাটা না আমি গরম গরম খেতে পারিনি, আরেকবার মনে হচ্ছে চা খেতে হবে, না তো আবার গলাটা আজকে পুরো একদম ভারী ভারী হয়ে গেছে। তো আমাদের হ্যাশট্যাগ মোমেন্টসের ফেসবুক পেজের নামটা আমি এখানে দিয়ে দিলাম স্ক্রিনে, তোমরা চাইলে ওখান থেকে চাইলে ফলো করতে পারো। ওখানে কেদারনাথের ভিডিওগুলো এখন আমি আপলোড করছি, আর ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে লিঙ্ক, তোমরা চাইলে ওখান থেকে ফলো করতে পারো। এতক্ষণ মাথায় বসে বসে একটু হেয়ার অয়েল করলাম হালকা করে, এবারে আমার একটু খিদে খিদে পাচ্ছে, খিদে তো পাচ্ছে, বাট এখন কী খাবো? একবারে লাঞ্চ তো করে নেবো, কিন্তু হঠাৎ করে মনে করলো যে ফ্রিজে রয়েছে চিকেন। এই বরফগুলো ছোটোবেলায় বলেই নয়, এই যে বরফগুলো এরকম এরকম করে করে নিয়ে আমি বার করে এরকম ওপর দিকে এখনও ছুরি, ছোটোবেলায় তো ছুটতামই এখনও ছুরি, তো এখন বার করলাম হচ্ছে ফ্রিজ থেকে চিকেন। কয়েকটা হার্ড পিস ছিল রেখে দিয়েছিলাম, তো এটা দিয়ে এখন আমি করবো হচ্ছে চিকেন পকোড়া। আর তোমরা হয়তো ভাববে যে প্রীতমকে না দিয়ে আমি খেয়ে নেবো, বাট সেটা নয়, প্রীতম আজকে চিকেন পকোড়া খাবে না, ওর আবার চিকেন পকোড়া খেলে একটু প্রবলেম হয়ে যায়, যার জন্য ও আজকে একদমই মানা করে দিয়েছে, বলেছে আমি আজকে একটাও চিকেন পকোড়া খাবো না। তাই আমি বললাম তাহলে আর সন্ধ্যের সময় করব কেন, আমার তো সবসময় খিদে টুকটাক পেটেই থাকে, তা আমি এমনি সকাল বা দুপুরে এখন এটাকে ম্যারিনেট করে রাখি, সকাল বা দুপুরে আমি কোনো একটা টাইমে করে খেয়ে নেবো, কী করবো। লাস্ট যখন থেকে ব্লগ করেছি তখন থেকে এখন অবধি কারেন্ট নেই, মোটামুটি 1.5 ঘন্টা তো হয়ে গেল কারেন্ট নেই, মানে ভাবো অবস্থাটা কীরকম। ফ্যান ছাড়া অবস্থায় কী করে আমি যে লাঞ্চ করলাম একমাত্র আমিই জানি, পুরো দরদর করে ঘাম হচ্ছে, তার মধ্যেখানে ভাত ফাত খেলাম, যাই হোক। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আগের দিন ব্লগটা আগের দিন দেখেছো, যেটা পোস্ট হয়ে গেছে সেটা আমি এখন এডিট করছি, কিন্তু আমি সেটা এডিট করতে পারছি না। গুগল ড্রাইভে সমস্ত ফাইলগুলো রয়েছে যেগুলো ফোন থেকে পাঠানো, কিন্তু নেটওয়ার্ক মানে ওয়াইফাই নেই, তার জন্য আমি ডাউনলোড করতে পারছি না, তার জন্য আমি এডিট করতে পারছি না, এই হয়েছে এখন সমস্যা। আর গরমে তো পরেশানি শেষ নেই, যাই হোক এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। এখানে চিকেন পকোড়ার জন্য ম্যারিনেশন আমি করে নিয়েছি, এটার মধ্যে আছে হচ্ছে আদা লঙ্কা রসুন, পেঁয়াজ নেই, আদা লঙ্কা রসুন কুচি মানে পেস্ট করে নিয়েছি এটা, আর চিকেনটা আমি নুন আর লেবু দিয়ে আগে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে এটা আমি হাত তো দেবো না, হাত দিলে আমার পুরো জ্বলে ভূত হয়ে যাবে হাত, এটা আমি চামচ দিয়ে ম্যারিনেট করবো। কিচেন পুরো এখানে আমার সাফ সুতরা, সন্ধ্যে সন্ধ্যে আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30 মতো, তো আমি এখন চলে এসেছি হচ্ছে চিকেন পকোড়া ভাজতে, কারণ আমার মনটা একটু বিকেল হলে একটু পরোটা বলছি পকোড়া চপ
এসব করতে থাকে। তো আজকে যেহেতু চিকেনটা ম্যারিনেট করে সকালে রেখেছিলাম, ভেবেছিলাম দুপুরে কোনো একটা টাইমে ভেজে খাবো, বাট দুপুরে ইচ্ছা করেনি, তাই জন্য দুপুরে ইচ্ছা করেনি। এখন আমি ভাবছি হচ্ছে চিকেন পকোড়া। প্রীতম তো খাবে না, আমাকে একা একাই খেতে হবে, বাট একা খেতে আমার মোটেই ভালো লাগে না। তো তা কিছু করার নেই, প্রীতমের চিকেন পকোড়া খেলে সত্যি একটু প্রবলেম হয়, তো ওই জন্য ওকে আজকে আর দেবও না। এই আমার এখানে সুন্দর চিকেন পকোড়া রেডি, আর এই হচ্ছে তন্দুর মেয়োনিজ, চিকেন পকোড়া উইথ তন্দুর মেয়োনিজ। এবার এটাকে আমি এনজয় করব টিভির সাথে। সন্ধ্যে থেকে তো ভরপুর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, হঠাৎ করে দেখলাম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আর এখন অবধি বেশ ভালো বৃষ্টি পড়ছে। তো প্রীতম তো আজকে অফিস থেকে এলো, ভিজে ভিজেই এসছে, ভিজেই গেছে প্রায় অনেকটা। তো যাই হোক, ও যখন রাস্তায় ছিল তখনই মেন ঝড়টা উঠেছিল, আমার তো বিশাল টেনশন হয়ে গেছিলো। তো যাই হোক, ভালো ভালো পৌঁছে গেছে মোটামুটি। এখন আমরা বসে হচ্ছে একটু চা খাবো, কারণ ওয়েদারটা আজকে একদম জমজমাট ওয়েদার। বাইরে তুমুল বৃষ্টি চলছে, জানি না কখন থামবে। আর তার মধ্যে এখন চলে এসছে হচ্ছে মাটন বিরিয়ানি, কারণ আজকে চিকেন বিরিয়ানি অ্যাভেলেবেল ছিল না। তো যাই হোক, আমি ছোটো পিস পেয়েছি, খুব ভালো, আমি বেশি বড় মাটনের পিস খেতেও চাই না। আর এই হচ্ছে আলু, আজকে ভালোই বিরিয়ানি দিয়েছে মনে হচ্ছে। মানে লাইফে আমি ফার্স্ট টাইম এরকম ভাবে বাজ পড়া দেখলাম আর কি। এমনিতে বৃষ্টির সাউন্ড শুনতে আমার জাস্ট অসাধারণ লাগে, জানলাটা খুলে ওই জন্য বসছিলাম। আমি তো লাইটটা অন করলো ব্লগে নেবে বলে, আমি আরামসে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে ব্লগ দেখছিলাম। হঠাৎ করে না মানে যেমন ফটকা ফাটে ওই টাইপের একটা এই জায়গাটাতে দেখা। এখনো বাজ নিয়ে পরিচর্যা করছে, বিশ্লেষণ করছে। আজকে তো ছিল জামাই ষষ্ঠী, যাই হোক, তো আমরাই আর কি রয়ে গেলাম যারা মোটামুটি আজকে কোনো রকম খাওয়া দাওয়া করতে পারলাম না। এটাই হয় অ্যাকচুয়ালি, মানে যে জবের জন্য যখন কেউ বাইরে পোস্টেড থাকে, লাইক বাড়ি থেকে বা শ্বশুর বাড়ি থেকে আর কি, মানে আমরা যথেষ্ট দূরেই আছি, তো একদিনে যাওয়া আসা করাটা পসিবল নয়। অ্যাকচুয়ালি ওদেরও আসার কথা ছিল, বাট কোনো একটা কারণে ওরা আসতে পারেনি। তো যাই হোক, এমনি আমরা দুজন এমনি কাটালাম আজকে সারাদিনটা। আর আমার তো অফিস ছিল, অফিস থেকে ফিরলাম সে একদম কমপ্লিটলি ভিজে গেছিলাম আজকে। যাই হোক, তারপরে ভাবলাম যে দিনটাকে তো এরকমভাবে যেতে দেওয়া যায় না। আর ও না দুদিন ধরে বলছিল মাটন 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 খাবে, মানে বলছিল যে আর কি আজকে তোমাকে একটু বানিয়ে দেবো মাটন, তুমি বাড়ি ইয়েতে নিয়ে যাবে, বাড়ি বলছি অফিসে নিয়ে যাবে। তোমার ভুল হয়। তো যাই হোক, সেটা তো হয়নি আমার নিয়ে যাওয়ার মতো মাটন। অ্যাকচুয়ালি অফিসে নিয়ে গেলে কি হয় না, ঠান্ডা হয়ে যায়, তো যার জন্য নিয়ে যায়নি। মাটন বিরিয়ানি আজকে অর্ডার করলাম, সবচেয়ে খারাপ লাগলো জানো কোন ব্যাপারটা, জোম্যাটো ডেলিভারি বয় কোন ব্যারাকপুর থেকে নিয়ে এসছে এত দূর অবধি, মানে ছেলেটা পুরো কমপ্লিটলি ভিজে গেছে। এবারে মানে কিছু বলার নেই আর কি, ছেলেটাকে দেখে আমার এত কষ্ট হলো না। তবে কি বলতো, মানে আমরা যদি এটা ভাবি যে না আমরা অর্ডার দেবো না, তাহলে বা ওদের কী করে চলবে? মানে ওরা এই বৃষ্টিতেও কাইন্ড অফ রেস্টুরেন্টের বাইরে বাইরে ওয়েট করে থাকে যাতে আমরা অর্ডার দিই। এবারে সেখানে আমরা এটাও ভাবতে পারি না যে না অর্ডার দেবো না, ওরা এত কষ্ট হবে আসতে, হঠাৎ এই মানে বৃষ্টির দিনে ওদের দুটো টাকা ইনকাম হবে, তো সেটা আমাদের প্রত্যেকে দেখা উচিত। এর আগেও জোম্যাটো ডেলিভারি দিয়ে গেছে এরকম বৃষ্টিতে, বাট আজকে কেন যাই না হঠাৎ করে, মানে ছেলেটাকে দেখে না আমার খুব একটা মানে বেশি খারাপ লাগছে। মানে কমপ্লিটলি ছেলেটা ভিজে গেছে, রেনকোট পড়েছিল বাট তাও ও ভিজে গেছে, তাও খাবারটা দিয়ে আমাদেরকে কমপ্লিটলি মানে একদম মানে এক ফোঁটাও ভেজে না খাবারটা আমাদেরকে আমাদের অবধি পৌঁছে দেয়। থ্যাংকস টু জোম্যাটো।
আর আমি তো সারাদিন ধরে আজকে বসে বসে সবার জামাই ষষ্ঠীর ফটো শটোই দেখছিলাম, ফটো ভিডিও খাবারের ফটো এসব দেখতে দেখতে দিন কেটে গেল। যাই হোক, এই বছরই মনে হয় মিস হয়ে গেল আর কি। এখানে আমরা রয়েছি, আসলে মাদেরও আসার কথা ছিল, তো মারাও আসতে পারলো না, ভাইয়ের একটা এক্সাম পড়ে গেল ফট করে, তার জন্য মারা আসতে পারলো না, না তো মাদের আসার কথা ছিল, এখানেই হতো। আর আমাদের তো একদিন মানে যেহেতু উইকের মাঝখানে পড়েছে, একদিন ছুটি নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, এবারটা মিস হয়ে গেলো, পরের বারেরটা ভালোভাবেই হবে আশা করা যায়। এই জন্য ভাবলাম আজকের দিনটা এরকম নিরামিষ নিরামিষ যাবে, সবার এত এত খাবারের ভালো ভালো ফটো দেখেছি, তোকে বললাম। আর একটা বিরিয়ানির একটা ভিডিও চালিয়েছিলাম, বিরিয়ানির ভিডিওটা দেখে ওর আরও শখ হয়ে গেল বিরিয়ানি খাবে। বিরিয়ানি আমাদের খাওয়া হয়ে গেছে, আর তার সাথে খেলাম হচ্ছে মিষ্টি মুখ করার জন্য একটি আম ছিল, আমটা খেয়ে নিলাম দুজন মিলে, একটি আম ছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে। আর যেমনটা দেখছো যে সকালবেলা তো এরকমভাবে আমি কোনো দিন কথা বলি না, তো আজকে শার্টফাট পরে রেডি হয়ে গেছি মোটামুটি। আজ আমরা যাচ্ছি একদিনের জন্য একটা জায়গায়, সেটা কোন জায়গা দুজনেই রেডি মোটামুটি, ঠিক আছে। আর 10-15 মিনিটের মধ্যে হয়তো আমরা বেরিয়েও যাব। কালকে তো ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে, কলকাতা প্লাস বেঙ্গলের ম্যাক্সিমাম জায়গায় বৃষ্টি হয়েছে, বাট আজকে সকাল থেকে সেম গরম, বুঝতে পারছি না কী জন্য। তো যাই হোক, চলো দুজনেই রেডি মোটামুটি, কালকের ব্লগটা এখন অবধি কন্টিনিউ চলছে। তো এখন আমরা বেরোবো হচ্ছে একটা জায়গায় একদিনের জন্য, সেখানে আমরা স্টে করব। আর কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সেটা জানতে গেলে পরের ব্লগ দেখতে হবে। আমি হয়ে গেছি রেডি, আর আমাদের হঠাৎ হঠাৎ ডিসিশন বুঝতেই পারছো, তো কালকে রাতেই মোটামুটি ফাইনাল হলো যে আজকে চলো কোথাও একটা স্টেকেশনে যাওয়া যাক একদিনের জন্য। তো চলো, তাই জন্য কালকে আর ব্লগটা আমি এন্ড করিনি, আর আজকে সকাল সকাল উঠে প্রথমে আগে সব সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম, কী কী নেবো না নেবো। আর আমি এখন রেডি হয়ে গেছি, প্রীতম এখন আনতে গেছে হচ্ছে গ্যারেজ থেকে গাড়িটা আনতে গেছে। তো চলো তাড়াতাড়ি করে, বেশি টাইম নেই, হাতে এখন 9:30 বাজে মোটামুটি, আমাদের যেখানে যাচ্ছি সেখানে 12:30-12:15 মধ্যে পৌঁছালে মোটামুটি ঠিকঠাক টাইমে পৌঁছানো যাবে। তো এখন আমরা ফটাফট গুছিয়ে বেরিয়ে পড়ি। এখানে মোটামুটি অল লাগেজ সেট, এই মেকআপ বক্সটা আমার খালি একটু ঢুকিয়ে নিই, মেকআপ বক্সটারই আমার নেওয়াটা জায়গা হয় না, কোথায় যে নেবো। এখন ল্যাপটপের ব্যাগের মধ্যে মেকআপ নিতে হবে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি জানার জন্য পরের ব্লগের জন্য ওয়েট করে থেকো। আর আমি ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। তো চলো, টিল দেন টেক কেয়ার, টাটা টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।